আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সবাইকেই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ে অষ্টম অধ্যায়ের পার্ট তিন উপস্থাপন করব। আমি তোমাদের সাথে আছি বিষয় শিক্ষক মাহফুজা বেগম তাহেরা। পার্ট তিনে রয়েছে নারী নির্যাতন। এর আগে আমরা জেনেছি নারী আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে। এই ক্লাসে আমরা জানব নারী নির্যাতন। নারী নির্যাতন এটি একটি সামাজিক অপরাধ। আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অন্যান্য দেশে নারীদের প্রতি নানা রকমের অত্যাচার করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এগুলো আমাদের দেশের, আমাদের সমাজের একটি নিত্য সমস্যা। আমরা আজকে এই নারী নির্যাতন কেন হয় এসব সম্পর্কে জানব, নারী নির্যাতনের বিস্তারিত আমরা জানব। এই ক্লাস থেকে যেসব বিষয়গুলো আমরা জানব সেগুলো প্রথমেই বলে নিই। শিক্ষণফলগুলো হলো নারী নির্যাতন কী তার সম্পর্কে তোমরা জানতে পারবে, নারী নির্যাতন কেন হয়, নারী নির্যাতনের ফলে কী কী সমস্যা হয় এবং নারী নির্যাতন প্রতিরোধে আমাদেরকে কী করণীয় বা সরকার আমাদের জন্য কী কী করছেন, এই সব কিছুই আমরা এই ক্লাস থেকে জানব। নারী নির্যাতন। নারীদের প্রতি মানবাধিকার বিরোধী আচরণের কারণে তাদের অধিকার খর্ব হয়, অর্থাৎ নারীদের যে অধিকার রয়েছে সমাজে, পরিবারে, রাষ্ট্রের কাছে, সেই অধিকারগুলো খর্ব হচ্ছে বা সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে তাদের প্রতি অমানবিক আচরণের কারণে। প্রতিনিয়ত নারীরা নানা রকম নির্যাতনের শিকার হয়, যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া, নারীদেরকে পুরুষের সমান অধিকার না দেওয়া। সহজ ভাষায় যদি বলি, আমরা আশেপাশে খেয়াল করেই দেখতে পারব যে অনেক পরিবার আছে যেখানে প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হচ্ছেন। অনেকের তার পরিবার বা তার নিজস্ব শ্বশুর বাড়িতে তার শাশুড়ি কিংবা তার স্বামী দ্বারা নির্যাতিত হচ্ছে। এই যে নির্যাতনের শিকার হচ্ছে এটার কারণ কী? এটার বেশিরভাগই, অধিকাংশই এই কারণ কেন হয়, কারণটা হলো যৌতুকের কারণে। বিবাহের সময় ছেলেপক্ষ অনেক টাকা দাবি করে যৌতুক হিসেবে, হয়তো পিতার দরিদ্র পিতা সেই যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয় বা দিলেও তাদের লোভ লালসার কারণে আবারও টাকা যখন দাবি করে তখন নারীদের পরিবার থেকে দিতে তারা অক্ষম হয়। এ সময় তখন কি করছে নারীদেরকে, তখন সে পরিবারে তার শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আবার আমরা দেখতে পারি যে রাস্তাঘাটে যখন মেয়েরা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে যারা মেয়েরা যখন রাস্তায় চলাফেরা করে তখন অনেক সময় রাস্তার বখাটে ছেলেরা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে তাদেরকে হয়তো খারাপ কথা বলে, তাদেরকে খারাপ কোনো প্রস্তাব দেয়, যার কারণে বাইরে চলাফেরা করাটাও মেয়েদের জন্য খুব অসুবিধা হয়ে গেছে। বর্তমানে এই প্রতিশোধমূলক কারণে, নারীদেরকে খারাপ প্রস্তাব দেওয়ার কারণে যখন তারা সেটাতে রাজি হচ্ছেন না বা তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, তখন কী হচ্ছে, অ্যাসিড ছুড়ে মারছে, না হলে তাদেরকে অন্য কোনোভাবে তাদের ক্ষতি করা হচ্ছে। এর ফলে কী হচ্ছে, অনেকেরই প্রাণ যাচ্ছে। আমরা প্রতিনিয়ত টেলিভিশনে, খবরের কাগজে দেখতে পাই যে নারীদের বিভিন্নভাবে তাদের খবরগুলো আমরা খবরের কাগজে বা টেলিভিশনের সামনে বসলেই 24 ঘন্টার যে নিউজটা আমরা পাই, সেই নিউজে দেখতে পাই যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে নারীদের নির্যাতনের কারণে, নির্যাতনের শিকার হয়েছে এরকম কোনো খবর, কিংবা হত্যা করা হয়েছে, কিংবা কোনো নারী নিজেই আত্মহত্যা করেছে, এসব ধরনের খবরই আমরা আশেপাশে পাই। এসব কিছুই কিন্তু এই নারী নির্যাতনের কারণে হচ্ছে। আবার অনেক সময় হয় যে কোনো কর্মক্ষেত্রে, কোনো কারখানায়, কোনো কর্মক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে না, পুরুষের সমান অধিকার দেওয়া হয় না, নারীদেরকে অবহেলার চোখেই দেখা হয় যে নারীরা তো পুরুষের সমান কাজ করতে পারে না বা নারীরা তো হচ্ছে পুরুষের সমান শক্তিশালী না, বা বিভিন্ন কারণে কী হচ্ছে, পুরুষদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে, আবার নারীদেরকে সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর এসব কারণেই হচ্ছে কি, আমরা
প্রতিনিয়ত নারীরা নারী নির্যাতনের শিকার হচ্ছেন। নারী নির্যাতনের কারণ। নারী নির্যাতনের বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হলো কি, যৌতুক। যৌতুকের কারণে সমাজে অনেকে নারীরা নারীদেরকে কি মনে করে, বোঝা হিসাবে মনে করে। আমরা যদি ধরি, আমরা আসলে এটা খুবই বাস্তব একটা পরিস্থিতি আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয় পার্শ্ববর্তী দেশগুলোতেই একটি বাস্তব একটি পরিস্থিতি রয়েছে। যে পরিস্থিতিটার মধ্যে আমরা দেখতে পাই যে যৌতুকের কারণে আমাদের নারীরা অনেকভাবে অবহেলিত হচ্ছে, নারীদেরকে এই যৌতুকের কারণে বোঝা মনে করা হচ্ছে। একজন পিতা, শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু তারপরেও একজন পিতা বা একজন পরিবারের সদস্যরা আশা করে যেন আমার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করুক। কিন্তু একজন ছেলে সন্তানের যেমন গুরুত্বপূর্ণ, মেয়ে সন্তানও কিন্তু ঠিক ততখানি গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে কি যে এই যৌতুক দেওয়া, তার বিবাহ সম্পন্ন করা, এই যে একটা খরচ রয়েছে বা এই খরচটা পিতার পক্ষে বহন করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে তারা আশা করেন যে আমাদের ঘরে মেয়ে সন্তান না হয় ছেলে সন্তান হলে ভালো হবে। অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারোর সাথে মিশতে পারে না। আমাদের সমাজে এই ঘটনাটা খুব বেশি ঘটে। কারণ কি যে আমাদের সমাজে নারীরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে, যার কারণে পরিবার তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে ঘরের মধ্যে আটকে রাখছে, লেখাপড়ার একটা ক্ষতি হচ্ছে, তাদেরকে স্কুলে পাঠাতে পারছে না কারণ তার নিরাপত্তার সমস্যা। এতে পরিবারের সুনাম নষ্ট হয় বলে হয়েছে বলে ধরে নেওয়া হয়। কারণগুলোর পরে আমরা এবার জানব নারী নির্যাতনের ফল, অর্থাৎ এই যে নারী নির্যাতনগুলো করা হয় বা নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে তার ফলে কি কি সমস্যা হচ্ছে। নারী নির্যাতনের কারণে মেয়েদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় নারীদের প্রাণের ঝুঁকি থাকে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই নিউজ পেপারে, কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে নারীদের প্রাণনাশের ঘটনা, নারীদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এত বেশি নির্যাতনের ফলে তারা হয়তো কী করছে, হয় নিজেরাই আত্মহত্যা করছে আর না হলে বাবার বাড়ি চলে যাচ্ছে, কিংবা তাদেরকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে প্রাণের ঝুঁকি থাকে, মেয়েরা শিক্ষাক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে স্কুলে যাওয়া কিংবা পড়ালেখা গ্রহণের ক্ষেত্রে তারা যখন রাস্তায় কিংবা স্কুলে বা বিভিন্নভাবে তারা যখন নির্যাতনের শিকার হয় তখন কী হচ্ছে, তাদের শিক্ষার ব্যাঘাত ঘটছে, তারা আর স্কুলে যেতে পারছে না, পরিবার থেকে তাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, তাদের বাইরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। এই যে তাদের বাইরে একটা কাজের দক্ষতা থাকে, অফিস আদালতে বা কোনো কারখানায় তারা নারীরা পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করছে, কিন্তু কী হচ্ছে, এই যে নারী নির্যাতনের কারণে তারা তাদের এই সুযোগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই চাচ্ছে না যে নিজের নিরাপত্তার কারণে তারা সেখানে যেয়ে কাজ করতে পারছে না। এবার আমরা জানবো এই যে আমাদের সমাজে এই নারী নির্যাতনগুলো হচ্ছে, এই নারী নির্যাতনের প্রতিরোধের জন্য বা এই সমস্যার সমাধানের জন্য আমাদের কী করা উচিত বা আমাদের সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা সম্পর্কে আমরা জানব। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2012 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। অর্থাৎ সরকার এই সকল প্রতিনিয়ত যে শিশু এবং নারী নির্যাতনের শিকার হচ্ছে, এই নারী শিশু এবং নারীদেরকে তাদের নিরাপত্তার জন্য বা এই সমস্যার সমাধানের জন্য তাদের পাশে এসে সরকার দাঁড়িয়েছে এবং তাদের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি মন্ত্রণালয় করেছেন এবং আইন করেছেন। সেখানে নারী নির্যাতন আইন রয়েছে, কেউ যদি নারী নির্যাতনের শিকার হয় তাহলে সরকারের শরণাপন্ন হবে এবং সেখানে তারা কী করবে, সরকার তাদেরকে সহায়তা করবে। এছাড়াও নারী নির্যাতনের শিকার হয়ে নারী এবং শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন সরকার, আইন সহায়তা দিচ্ছেন, আইনিভাবে তাদের সহায়তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ তাদেরকে বা আইন মন্ত্রণালয়ে তারা কী করছে, তাদেরকে সেবা দিচ্ছে,
এছাড়াও কি করছে, নির্যাতন দমনের জন্য 2012 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। সেটা কবে করা হয়েছে? 2012 সালে নারী উন্নয়ন নীতি। এটা শুধুমাত্র নারী নির্যাতনের জন্য এটা করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, অর্থাৎ আমাদের সমাজের সবাইকে সচেতন হওয়াটা সবচাইতে বেশি জরুরি। আমাদের সমাজের প্রত্যেকটি পরিবারে যদি আমরা সচেতনভাবে থাকি, সচেতন হই, শিক্ষিত সমাজ যদি আমরা সবাইকে বিষয়টা জানিয়ে এবং সবার মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করি, তাহলে কি হবে, আমাদের সমাজ থেকে এই নারী নির্যাতনটা কিছুটা হলেও কমবে। বর্তমানে সরকার অনেক ধরনের নীতি নির্ধারণ করলেও আমাদের সমাজে এটা কার্যকর খুব কম। কি হচ্ছে, আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটতেই থাকছে। তাহলে আমাদের প্রয়োজন কি, সরকারকে সহযোগিতা করা এবং আমাদের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা। কেননা আমরা যদি সচেতন না হই তাহলে কি হবে না, এই সমস্যার সমাধান হবে না। প্রত্যেকটি পরিবারের যৌতুক প্রথাটা আমাদের সবাইকে জানা উচিত। যৌতুক একটি দণ্ডনীয় অপরাধ, আমরা যেন যৌতুক দেওয়া এবং নেওয়া এই দুটি কাজ থেকে বিরত থাকি। এছাড়াও নারী সন্তানদের, মেয়ে সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের সবাইকে বোঝানো উচিত। নারী বা মেয়ে শিশু একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের খুবই বেশি একটা বড় দায়িত্ব। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে আমরা কি করতে পারি, একটি নাম্বার দিয়েছেন সরকার, সে নাম্বারে ফ্রি আমরা কল করতে পারি। সেটা হচ্ছে কি, 109। কোথাও যদি নারী এবং শিশু নির্যাতন আমরা দেখি বা শিকার হয়, তাহলে জরুরি ভিত্তিতে আমরা এই নাম্বারে কল করতে পারবো। এই নাম্বারে কল করলে তাৎক্ষণিকভাবে সেই নারীকে বা শিশুকে সেই নির্যাতন থেকে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্লাস থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে প্রশ্ন উত্তর, নারী নির্যাতনের কারণগুলো লেখো। আশা করি তোমরা এবার নারী নির্যাতনের কারণগুলো বুঝতে পেরেছো এবং খুব সুন্দর করে লিখতে পারবে। যেগুলো আমি এই ক্লাসের মাধ্যমে বা পাঠ্য বইয়ে তোমাদের কারণগুলো দেওয়া আছে, আমার বিশ্বাস এর বাইরেও তোমরা অনেক কারণ এখানে লিখতে পারবে। নারী নির্যাতনের কুফলগুলো লেখো। নারী নির্যাতনের যেসব কুফলগুলো রয়েছে, অর্থাৎ নারী নির্যাতনের ফলে কী কী সমস্যা হচ্ছে নারীদের, তার সম্পর্কে তোমরা এখানে লিখবে। আশেপাশে আমরা দেখি অনেক নারীদের প্রতি নির্যাতন হচ্ছে, দেখা যাচ্ছে পাশের বাড়িতে কিংবা আমাদের পাড়া মহল্লায় এরকম নারী নির্যাতনের শিকার হচ্ছে বহু নারী। কখনো কখনো হয়তো আমরা সেগুলো খবরের কাগজে দেখতে পাই, আবার কখনো কখনো সেগুলো আমরা দেখতে পাই না। সেটা চার দেয়ালের মধ্যে বা নিজস্ব পারিবারিক সমস্যা বলে সেটা মেয়েরা চুপচাপ সহ্য করে নেয়। কিন্তু এটি একটি অপরাধ, এটি একটি জঘন্যতম সামাজিক অপরাধ। আমাদের উচিত এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা এবং এই ধরনের নির্যাতন দেখলে আমাদের এগিয়ে আসা। আশা করি তোমরা এই ক্লাসটা ভালোমতো বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থেকে থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি সমাধান করে দেব। আগামী ক্লাসে আবারও আসবো নতুন একটি অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।